হ্যালো আসসালামু সিমরান, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন যাই আছো? হোক, আজকে আমি দিয়ে দিয়েছি। ওকে, না তোমার কিন্তু ফার্স্ট অফ অল যেটা তুমি করো এটা আমার খুব ভালো লাগে, মানে সালামটা জিনিসটা যেটা আমি ফলো করতে পারি না। হ্যাঁ, থ্যাংক এবং সো মাচ ইউটিউব চ্যানেলের প্রথমেই কিন্তু থাকে এই জিনিসটা। হ্যাঁ ভাইয়া, কি এখন কি ঢাকায় নাকি দিনাজপুরে ট্রেন ছিল না? আচ্ছা হ্যাঁ, বর্তমানে দিনাজপুরে আছি। আমি অ্যাকচুয়ালি ছিলাম ঢাকাতে প্রায় 6 থেকে 8 মান্থস, ওখানে ছিলাম, ওখানে কিছু ট্রেনিং করেছিলাম। তো ফাইনালি আমাকে এখান থেকে ওই ইউনুস সাহেব প্রজেক্ট একটা নিয়ে, সরকারি প্রজেক্ট হায়ার করে চলে এসেছে। তো এটা অলরেডি শেষ, প্রায় শেষ করে আমি আবার ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো তো ভাই বলেন, তোমার আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কথাবার্তা বলবো? সায়নার বন্ধু আমরা দুজনে আছি, অনেকে কোয়েশ্চেন টোয়েশন করবো, অলরেডি দেখছি অনেকে কোয়েশ্চেন করা শুরু করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, নো ইটস অ্যাকচুয়ালি নট, এটা অ্যাকচুয়ালি কি বলবো, আমি কোন স্পেসিফিক কোন টপিক নিয়ে না, জাস্ট মিট আপ এন্ড কংগ্রেচুলেশন ফর 100K সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ সো মাচ, এটা থ্যাংক ইউ সো মাচ। আমি না সেদিন যেটা করেছি সেদিন প্রায় ভোর বেলা আমি তো ব্যালেন্সিং করছি, জেগে আছি, বারবার রিলোড দিচ্ছি যে কখন কমপ্লিট হচ্ছে কখন কমপ্লিট হচ্ছে। তো ভাইয়া তো তুমি দেখো, 91K আই গেস, এখন 91K এই মাসের মধ্যে 91-92K। হ্যাঁ, এটা হয়ে যাবে, সমস্যা নাই। মানে এমন হারে বাড়তেছে। এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রায় আমি ফেব্রুয়ারিতে আপলোড করা শুরু করেছি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে শিখাচ্ছি আমি ইউটিউবে, ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছে আর কি। আমি কিন্তু স্টার্ট করছি প্রায় 2011 আমি স্টার্ট করছি, তখন থেকে করার পরে এখন পর্যন্ত, মানে ইউটিউব এগুলো তো আসি নাই। হ্যাঁ, ফ্রিল্যান্সার থেকে বেশ কিছু অ্যাচিভমেন্টস পাইছি, তো ওগুলো আসলে শোটো করেনি কোনো কিছুতে, ঠিক আছে, এসে এবার হুট করে ইউটিউবে চলে আসে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে দেশের শিক্ষা ব্যবস্থা আছে, ঠিক আছে, এটা নিয়ে যদি আমরা কথা বলি, এখানে দেখেন যে অনেক স্টুডেন্টস আছে কিন্তু যে চাকরি বাকরির যে অবস্থা দেশের মধ্যে, আমার লাইফে আমি যেটা পার্সোনালি ফিল করছি, আমি কিন্তু সেটা অ্যাকচুয়ালি মোটিভেট করার চেষ্টা করি। আর আমরা যদি অন দ্য কন্ট্রারি আমরা যদি দেখি যে তোমার ভিডিও গুলো যেগুলো করো আমার এত ভালো লাগে, কেন জানো, মানে ওটা দেখে মানুষ যেটা করতে পারবে, নিজের চারিত্রিক গঠনটা কিন্তু ঠিক করতে পারবে ওখান থেকে, ঠিক আছে। এটা কিন্তু একদিক থেকে কিন্তু এটা অনেক ঘুরেছিল। হ্যাঁ, আর রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছে, এটা ভালো লাগছে আমার, সবাই জানে। আর এটা সবাই কেন জানে, করছো এটা আমি জানি, মানে সবাই কমেন্টস জানে, অনেক চলে আসে না, মানে কমেন্টস বলে যেটা তো সবাই জানে, তাই না? হ্যাঁ কারেক্ট কারেক্ট। আচ্ছা আচ্ছা, আমার এই মনে হচ্ছে হয় আমাদের ব্যাপার। কয়েকজনকে ইনলেজ করা উচিত। অনেকজন দেখছি, আমার ফ্রেন্ডরাও এখানে হ্যাঁ, দেখছে, অনেকেই নাম দেখছে, 100 না, আমি বিভিন্ন লাইভে রাস্তা আমাদের অবশ্যই হ্যাশট্যাগে বলছি। পোস্ট। ভাইয়া তুমি একটু রেসপন্স করো। হ্যাঁ, ওরা তোমাকে চেনে না অনেকটাই, অনেকে আবার চেনে, ঠিক আছে। আমি তো অনেকজনকে দেখছি, রাফিদ মাহাদি নেক্সট ইউবের চ্যাম্পিয়ন দেখছে, তারপর রাসেল সাহেব দেখছে, ও হচ্ছে হ্যাশট্যাগ শো এর হোস্ট। সো বেশ ভালো, আই গেস অনেক ভালো ভালো মানুষ দেখছে, অনেক ইন্টারেস্টিং মানুষ দেখছে। তো ভাইয়া, লাইক আচ্ছা আচ্ছা, ইউ আর দ্য ফ্রিল্যান্সার রাইট, তুমি তো এক্সপার্ট এটা নিয়ে। তো আমার কিন্তু ইন জেনারেল কোয়েশ্চেন আছে, যেটা আগে আনসার করলে সব লাভ হবে। জাস্ট মিনিট, আমি একটু হেডফোনটা সেট করে নিই। আমি একটা ব্র্যান্ড শোরুম পে শোরুম, আমি বললাম একটু আগে, ইলেকট্রিসিটি, দিস ইজ বাংলাদেশ, ইলেকট্রিসিটি হ্যাঁ হ্যাঁ নাই, সো বাসার নিচে একটা শোরুম আছে, ওখানে বসে আছে জাস্ট লাইভটা করার জন্য। জাস্ট রাইট, মিনিট, দ্যাটস রাইট। এক মিনিট, ওকে, আই গেস আমরা ভিডিও নেক্সট জেনারেল ওখানে দেখে বলবো যে আমরা কিভাবে কুস্তি টুস্তি করে এইসব লাইভে যেতাম, না, আসলে এটা আমার কান্ট্রি প্রবলেম হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ আমি অনেক জাস্ট সময় দেখা লাইভের জন্য কিন্তু চলে যায় আসলাম। শুনলাম কোন একটা লাইভে যাব, কোন একটা ক্লাস নিব, এন্ড ওই টাইমে পুরা। আর সব থেকে আচ্ছা মানে আচ্ছা, বিগ চ্যালেঞ্জ হচ্ছে লাইক এইগুলো লাইভে মানে ফ্যান অন রাখা যায় না, একবারে ঘেমে অস্থির। আই গেস আচ্ছা, এখন এখন শোনা যাচ্ছে না, না না, সব ঠিক আছে, প্রবলেম নাই। সো এমনি দিন, ওকে, এমনি দিন কাল ভালো যাচ্ছে না? অনেকে দেখছে আমি হাই হ্যালো বলতেছি, রাকিব দেখছে না না না, ঠিক আছে, অবশ্যই। এই জন্য আর কি। জি, এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, দিনাজপুরে কিন্তু আয়মান ভাইয়াকে নিয়ে অনেক অনেক মানে পাবলিসিটি, ভাইরাল সবাই, এবং তাকে কিন্তু ইয়াতে দেখতে চায়, অর্থাৎ হাজি দানেশ ইউনিভার্সিটির নাম অবশ্য শুনছো তুমি না, আমাদের হ্যাঁ, দিনাজপুরে সায়েন্স আর এন্ড টেকনোলজি দিনাজপুর তো মানে শেখ। না থাকে, আমি তো মায়ের পাশে আর গেলে রিয়েলি না, আমি যেটা জানি দিনাজপুরের ফুলহাটে মেবি বাসা না, এরকম ছিল নাকি? ফুলহাট, ইয়েস আচ্ছা আচ্ছা, যেটা আমি জানি একচুয়ালি ট্রু তাহলে। সো দিনাজপুরে কি আসা হয়েছে কখনো তোমার হ্যাঁ বা হ্যাঁ আমান ভাইয়ার? অনেক ধরে যাওয়া হয় না বেসিক্যালি, ওখানে না, একটা সমস্যা হয়েছে, ওখানে আমি আমার ঠিকানা প্রোগ্রামের তো জন্য কি আসা হয়েছে কখনো? না, প্রোগ্রামের জন্য কখনো আসে না, ঢাকার বাইরে যাওয়া হয় না। এইবার কিন্তু আমি নিয়ে আসবো, ধরে হলেও নিয়ে আসবো, আমাদের এই ভার্সিটি তো অবশ্যই আসা লাগবে। তারপরে ইনশাল্লাহ অনেক জায়গায় যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। তো আমাদের একটা টপিক নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্যারিয়ার, ক্যারিয়ার নিয়ে, ঠিক আছে। যে যে আমরা যেভাবে ইউটিউবে আছি, কেউ হয়তো ইউটিউবার, কেউ ফ্রিল্যান্সিং করছে, ঠিক আছে। তো আমরা আসলে কিভাবে অ্যাকচুয়ালি যারা ইয়াং স্টুডেন্টস, ইয়াং জেনারেশন, এদেরকে মোটিভেট করতে পারি? এখানে ইউটিউবে কিন্তু অনেক স্ক্যামিং হচ্ছে,
মনে করেন যে ফ্রিল্যান্সিং এর নাম দিয়ে কিন্তু অনেক কিছু করা হচ্ছে এখানে, মোবাইল অ্যাপস থেকে আর্নিং হ্যান্ড দেন। আমি বলি সিম্পলি ভাই দেখো, সিম্পলি যদি একটা স্টুডেন্ট 9 বা 10 এ পড়ে, ও যদি একটা ভিডিও পেয়ে যায় এই অ্যাপ থেকে 100-500 টাকা দৈনিক আর্নিং করুন, এটা দেখলে ওর কনসেন্ট্রেশনটা কোথায় গিয়ে পড়বে? আমরা এখানে অনেক স্ক্যামের জায়গা আছে। আমি বলবো আপনাকে, বলবো যে ভাইয়া যদি ভিডিও বানাতে পারেন, একটা হচ্ছে যে কিভাবে স্ক্যাম গুলো আমরা বুঝতে পারবো, কারণ অনেকে এখনো এগুলো স্ক্যামে পড়ে যে ঘরে বসে আয় করুন $100। আমার ফ্রেন্ডও এরকম স্ক্যামের মধ্যে পড়েছে। তো এটা যদি পারে ভিডিও বানা, যে ভাই কোনটা দেখলে আমি বুঝবো যে কোনটা আসলে আর কোনটা নকল। আরেকটা জিনিস মনে হচ্ছে কালচারাল প্রবলেম, সেটা হচ্ছে আমরা এগুলোকে ভ্যালু দিই না, যে আরে তুই তো ডিজাইনিং পারিস করে দে না, দোস্তি তো আমরা ভ্যালু দিই না, আমরা টাকা যখন আমি ইউটিউবে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, অনেকে বুঝতে পারতেছে না, অনেকেই সমস্যা যে এটা আমরা কিভাবে শিখবো। আচ্ছা আমি কিভাবে ইন্সপায়ার করতে পারি তাদেরকে এটা শেখার জন্য? মানে দুদিন আগে আমাকে কোশ্চেন করেছে, ভাই আপনি তো সাকসেস অনেক অনেক দিক থেকে, freelancer.com 27 মিলিয়নের ভিতরে কিন্তু আমাকে হাইলাইট করেছে 2016-এ, বা মানে টোটাল 10 জনকে করেছে, সেখান থেকে আমি একজন ছিলাম বাংলাদেশ থেকে। সো উনি বলছেন যে হাউ উইল ইউ মোটিভেট আস, হ্যাঁ কিভাবে আমাদেরকে মোটিভেট করবেন যদি কেউ ডিমোটিভেটেড হয়ে যায় এইসব কাজকর্ম শিখতে শিখতে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ডিফিকাল্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে হাই ডিমান্ডেবল প্রোগ্রামের কাজ কিন্তু এসব কিছু, মানে একটা সফটওয়্যার তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা। তো আমি অ্যাকচুয়ালি কিভাবে মোটিভেট করতে পারি সেটা আমি তোমার কাছ থেকে একটু এক্সপেক্ট করতেছি। আচ্ছা আমি বলবো যে ফার্স্ট অফ অল মোটিভেশন এই জিনিসটা বাদ দেওয়া, আমি যেভাবে অ্যাপ্রোচ করি সেটা হচ্ছে মানুষকে ইনফরমেশন দেওয়া, ইনফরমেশন দেওয়া যে অ্যাকচুয়াল কনক্রিট ইনফরমেশন যে আচ্ছা এসইও করবো, কোন লিঙ্কে যাব, কোন ওয়েবসাইটে যাব। আমার হয় মানুষ মোটিভেশন অভাবে পারে এটা অ্যাকচুয়ালি না, মানুষ ইনফরমেশন অভাবে আসলে আটকে যায়। সো তোকে ডিরেক্ট ইনফরমেশন দিলে আগে বেটার। আমি অ্যাকচুয়ালি মোটিভেশন ভিডিও বানাই না, অ্যাকচুয়ালি এডুকেশন ভিডিওগুলো বানাই, যেগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল আজকেও এই ভিডিওর পর ইনশাআল্লাহ একটা আপলোড দিব যেখানে আমরা 6টা ইস্যু নিয়ে কথা বলব। অনেক অনেক ভালো হয়, অনেক অনেক ভালো হয়, মানে আপনার যে ভিডিওগুলো আছে খুব ভালো হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেন বলতে চাইলাম এখানে আমি ভুলে গেলাম মনে হয়, ইনফরমেশন আমি একটা জিনিস করেছি এখানে, যে ফার্স্ট অফ অল আমি যখন ছবি শুরু করেছি ফ্রিল্যান্সিং টপিকটা নিয়ে, অ্যাকচুয়ালি যেটা করেছি আমি যে অনেক ফ্রিল্যান্সার কিন্তু বাংলাদেশে আছে, হ্যাঁ কোটি কোটি টাকা আর্নিং করছে, কিন্তু যে মেইন যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো যে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি কি কি প্রবলেম ফেস করতে হয়, এই জিনিসগুলো কিন্তু হয় কি যে অনেকে শেয়ার করে নেয়, সবাই শুধু ভিডিও বানায় রাখে দিছে এইভাবে চিন্তাভাবে শিখি। আমি যেমন এই যে ক্লায়েন্টদের সঙ্গে কখন কিভাবে কথা বলতেছি, তারা লাইভে আসছেন কথা বলছেন আমাকে নিয়ে, আমি লাইভে তাদের সাথে কিভাবে ডিসকাস করি প্রজেক্ট নিয়ে, আমি কিন্তু সবকিছু আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি তারা বেশি পছন্দ করছে না, যে নাসিম ভাই অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল লাইফের কাজগুলো সব দেখিয়ে দিয়েছে। মানুষ কিন্তু সিম্পলি যেটা মনে করে যে অনলাইনে ক্যারিয়ারটা গড়াটা মানে ভেরি ইজি, বাট আমার মনে হয় যে ইট ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টাস্ক ইন দ্য ওয়ার্ল্ড। কেন যে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে যেটা হয় যে বাংলাদেশে খায় দায় মাথায় পাতে বাঙালি, বাংলাদেশে খায় বাংলাদেশে বড় হচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে কম্পিটিশন করছি, কিন্তু বাংলাদেশ থেকে হয়ে সেখানে ইন্ডিয়া ফিলিপাইন অনেক বড় বড় থাকতেছেন, তাদের সাথে কম্পিট করে একটা প্রজেক্ট নেওয়া, এটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। আমি বললাম, আমি বলবো আর কি, তাই না? ইভেন আমাদের আপনি তো অনেক কিছু শিখাচ্ছেন যেগুলো অন্যরা হয়তো শিখাবে না। অনেকে মিস করে এবং পাওয়া জিনিসও তারা অনেক সময় ক্লায়েন্ট থেকে পেতে পারে না, ক্লায়েন্ট ভাবে যে ইমেইল আচ্ছা আচ্ছা আমি বলি এখন আমার কিছু সাজেশন দরকার এই বিষয়টাতে, সেটা হচ্ছে কি যে আমি যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সবকিছু রেকর্ডিং করে একদম সব দেখিয়ে দিয়েছি, হ্যাঁ ব্লগিং হচ্ছে মানুষ শিখছে, তো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমি আর অ্যাকচুয়ালি অ্যাডভান্স কি করতে পারি যেটা করলে ভালো হতে পারে ভিউয়ার্সদের মোটিভ, মানে তাদের প্রবলেম গুলো ফিক্স হতে পারে। যেমন এই যে আয়মান ভাইয়ার পেজে আমি যদি লাইক শেয়ার করি বা কমেন্টস করি সঙ্গে সঙ্গে এখানে রেসপন্সটা খুব ইজিলি আসে, আমি এখন একা হয়ে গেছি যে অ্যাকচুয়ালি আমি এগুলোর সাথে কিভাবে ডিল করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সো আমার মনে হয় ওয়ান অফ দি ওয়েজ ইজ যে কমিউনিটি হায়ার করা, দ্যাট ওয়ান পয়েন্ট এত বড় হয়ে যাবে যে একা এটা পুরোটা ম্যানেজ করা অনেক টাফ হয়ে যাবে। সো দেয়ারস ওয়ান থিং। আরেকটা জিনিস হচ্ছে যে যেসব কোয়েশ্চেন ম্যাক্সিমাম টাইমে আসে ওগুলো অনুযায়ী ভিডিও বানানো, দ্যাটস হোয়াট উই ডু। যে আচ্ছা এগুলো কোয়েশ্চেন ম্যাক্সিমাম টাইমে আসছে, সো আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স ওগুলো ভিডিওগুলো করে জাস্ট দিয়ে দিলাম একটা জায়গায় জমা করে রাখলাম। সো হ্যাঁ, অ্যাট ওয়ান পয়েন্ট
এটা অনেক বড় হয়ে যাবে, মানুষ অনেক বেশি ভালোবাসে যদি আপনি কোনো ব্যান অ্যাড করেন। বাট হ্যাভ টু কনফার্ম ইস্যু যে কমন কোশ্চেন গুলো আস্তে আস্তে করে অ্যাড্রেস করা। এবং ওকে, ওয়ান ওয়ান সিম্পল কোশ্চেন আবু। হ্যাঁ, শিওর শিওর, ইয়েস ইয়েস, গো অ্যাহেড গো অ্যাহেড, বলেন বলেন আর বলেন স্যার, বলেন। শিট, আচ্ছা আমি কিন্তু একটা কোশ্চেন করেছিলাম যে লাইফ স্টোরি, আচ্ছা লাইফ স্টাইলটা কিভাবে প্রতিদিন শুরু হয়, রুটিনটা অ্যাকচুয়ালি, যে এত ব্যস্ততার মধ্যে কিভাবে ভিডিও বানানো হয়, কলেজ ভার্সিটি করা হয়, মানে তোমার কথা বলছি আর কি। মনে হয় যেহেতু জিনিসটা প্যাশন হবি করতে ভালো লাগে, এই জন্য করা হয়ে যায়। এই জন্য মানে মনে করেন পড়াশোনাকে, ফর এক্সাম্পল আমি বলছিলাম না যে জলদি কাজ জলদি করে কাইন্ড কল আসবে, কাইন্ড কল আসবে, কাজ কালকে আমাকে পাশের পড়েটা ড্রপ জমা দিতে হবে, এখন আমি লাইভে যাচ্ছি। সো ইউ নো, একটু জাস্ট করতে, মাই গড, জাস্ট ঘুম কম হবে কিংবা সোশ্যালাইজিং একটু কম হবে, বাট দেন এগেইন ইউ লার্ন টু ম্যানেজ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে অনেকেই কমেন্টস করেছে, আমরা একটু কমেন্টস গুলো পড়তে পারি নাকি? না ঢুকে আমরা তো র্যান্ডমলি মাঝে মাঝে মোটিভেট করি, মাঝে মাঝে সিকোয়েন্স চ্যানেল খোলার আগে আমি নিজে কোন প্লে লিস্ট চেক করতাম না। সো এটা ছিল মানুষে বলে এরকম হবে না, কারণ আমাদের সাবস্ক্রিপশন এখন ইউটিউব ম্যানেজ করতে পারছে। ইউটিউব আগে দিল হচ্ছে সাবস্ক্রিপশন বাটন, এখন হচ্ছে বেল বাটন, আমি ম্যানেজ করতে পারছে না। সো আমাদের মানুষের যেতে সমস্যা হবে। বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি সাজিয়ে রেখেছি সবকিছু, 1 2 3 4 পার্ট করে প্রায় 100 উপরে ভিডিও আছে আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। ইউটিউব সাইট, হ্যাঁ, ওদের সাইট থেকে প্রবলেম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আসলে লাইভে পেয়ে অনেক হ্যাপি আজকে, ঠিক আছে। আর হ্যাঁ, দোয়া করছি অনেক উপরে উঠে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে, সমস্যা নাই। আর আমরা যেহেতু অ্যাকচুয়ালি দেশের জন্য কাজ করছি, ঠিক আছে, তো অবশ্যই কানেক্টেড তো আছি মোটামুটি। এখন আমাদের দিনাজপুরে অবশ্যই আমি চাচ্ছিলাম যে দিনাজপুরে অন্তত একটা বার ভিজিট করা দরকার, তোমার ভাইয়া সহ, আইমান ভাইয়া সহ একসঙ্গে ভার্সিটিতে আমরা কখন পেতে পারি এই বিষয়ে গতকালকে আমার কথা হয়েছে যে হ্যাঁ ভাইয়ের সাথে আমার একটা লাইভ হবে, আমি জানাবো, সমস্যা নেই, এরকম নেক্সট ইয়ার বা কখন পেতে পারি। আমার পক্ষে আমি কোন ডেট দিতে পারবো না এখনো, কারণ আমার লাইফ ফুল পাচ্ছি না, কোনো সময় পাই না। আচ্ছা, না না, আমি গেস করতে বলছি যে ফিউচার আমার, হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ইয়া কি শেষ, মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? না 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 না, আমার আরো দেরি আছে, আমার প্রায় আরো 6 মাসের মতো আছে, তারপর ইনশাআল্লাহ গ্রাজুয়েশন। আচ্ছা, অফকোর্স আমার অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে আপনার 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা বিভিন্ন ট্যুরে যাব, পুরো কান্ট্রি ট্যুরে যাব আর কি, তখন যত জায়গায় যাওয়া এটাই হচ্ছে টার্গেটটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। টাইম আমি পুরো কান্ট্রি ঘুরেছি, কারণ আমি অলরেডি গ্রাজুয়েট হয়ে গেছি। সো হ্যাপি আছি আমি, ইনশাআল্লাহ সামনে পারবো। আচ্ছা, যখন সব, আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা আমেন ভাই, একটা জিনিস করতেছি যে আমি এটা অ্যাকচুয়ালি ঠিকমতো বুঝি নাই, মানে যে 10 মিনিটস পর যে ক্লাস গুলো কি জানি একটা ডিভাইস দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি খুলে বলতো একবার, কোশ্চেনটা বুঝি নাই। মানে 10 মিনিট স্কুলে যে ক্লাস গুলো আছে, ভিডিও রেকর্ড গুলো, এটা কি ডিভাইস অনুযায়ী স্কুলে স্কুলে দেওয়া হচ্ছে, মানে এরকম কোনো কিছু হচ্ছে কি ডিজিটালাইজেশনের জন্য? এটা বেশ ভালো একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই এইগুলো যে ভিডিও গুলো বানাচ্ছেন এটা যাদের কাছে ইন্টারনেট আছে তারা দেখতে পায়, যারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আছে তারা কি করবে। তো অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রতিটা স্কুল কলেজে একটা করে ডিজিটাল ল্যাব থাকবে, যেখানে আপনি কম্পিউটার থাকবে, প্রজেক্টর থাকবে। তো আমরা হয়তো পার্সোনালি সেই জায়গায় যেতে পারবো না, বাট অন্তত আমরা ওই সত্যটা দিয়ে দিচ্ছি যেন তারা তাদের ক্লাসরুম গুলোতে আমাদের ভিডিওগুলো প্লে করতে পারে। সো আমরা হয়তো বা ইন্টারনেটটা সবাইকে দিতে পারবো না, বাট আমাদের কন্টেন্টটা সব জায়গায় দিতে পারবো, যেন সব জায়গায় তার ডিজিটাল ল্যাবে প্লে করতে পারে। জি জি, এটা কিন্তু অনেকটাই প্রবলেম আমাদের দেশে, প্রত্যন্ত এলাকাগুলোতে আসলে অনেকেই এই সমস্যা ফেস মিস করে আর, ঠিক আছে, বেরোনের সলিউশন আমরা বের করার চেষ্টা করছি। আই গেস 5-10 বছর পর জিনিসটা আরো একটা সলিউশনের মধ্যে দাঁড়াবে, একটা ভালো সলিউশনে আসবে। আর আচ্ছা, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে বর্তমানে, আমরা কিন্তু দেখো যে ইয়া করছি যে আমাদের লাইফের মধ্যে যত কিছু মানে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে আমরা আপডেটেড ভার্সন নিচ্ছি, লাইক মোবাইল ফোনটাও চেঞ্জ করে ফেলতেছি 2 বছর পর পর, 1 বছর পর পর, 6 মাস পর পর, সবকিছু চেঞ্জ হচ্ছে। বাট আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু সেই 1900 এর মধ্যে পড়ে আছে কি? ইয়েস অর নো? অ্যাবসলিউটলি, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, ওটা অনেক জায়গায় কিন্তু এটা আপডেট হয়ে গেছে, ঢাকা শহর, বাট আমি মনে করি যে ঢাকা মানে বাংলাদেশ মানে শুধু ঢাকা না, কিন্তু অনেকগুলো গ্রাম ট্রাম মিলিয়ে কিন্তু পুরো বাংলাদেশ। এখন ইয়েস, আমার, আমি এখনো দেখি স্কুল কলেজ গুলো ভিজিট যখন করি আমাদের এখানে, মানে অনেক সময় দেখা যায় যে ডিজিটাল ল্যাবে, আমি বলতে বাধ্য হচ্ছি এখানে ডিজিটাল ল্যাবের যে টিচার্স গুলো রয়েছে তারাও মোটামুটি মনে করেন যে এই বিষয়ে বেশি একটা খুব এক্সপার্ট না, দেখে দেখে কিবোর্ড টিপে এরকম হয়ে যায়।
তো এক্ষেত্রে আসলে আমার মনে হচ্ছে কি যে বাংলা সরকারের এরকম করা উচিত যে টিচার্স গুলোকে একটা ভালো ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, আমার মনে হচ্ছে কেমন? হ্যাঁ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু। অ্যাকচুয়ালি মানে এখন যেটা বলছে আমি, কারণ এই যে টিচিং এ যে কাজ করে যে মানে টিচার মানে গুলা, আমি আমি যেটা করছি, আমার আমার যে উপজেলাটা আছে, আমি কিন্তু টোটালি আমার সবকিছু যত এ টু জেড সার্ভিসেস, অল অফ দিস আর ফ্রি আমার উপজেলার জন্য, আমার যত কিছু আইসিটির বিষয় এ টু জেড, এবং এইগুলাতে আমাকে অ্যাকচুয়ালি এখানকার যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, তারপরে চেয়ারম্যান সাহেব রয়েছেন, ওনারা মনে করেন যে ইনভাইট করে যে কোনো প্রোগ্রাম হলে সেটা আমার খুব ভালো লাগে। আমি বলে দিয়েছি যে আমার উপজেলার জন্য যত কিছু আছে আমি কভার করার পরে ফ্রি থাকলে আদার্স উপজেলা গুলোর জন্য আমি আমার কাজগুলো করে যাবো। এই যে রিসেন্টলি একটা প্রজেক্ট শেষ করলাম, এই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি যে বললেন যে ইন্ডিয়া থেকে ট্রেন করা, ঠিক আমার সামনে এরকম একজন মানুষ এখানে আছে যিনি ট্রেন থেকে আচ্ছা ট্রেন করে, আস্তে আস্তে এখানে উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এখানে একটা সমস্যা আমি যেটা বলি, মানে সবসময় মানে সমস্যার কথা যদি বলি, একটা জাস্ট বলি যে কেন এটা হচ্ছে, সেটা হচ্ছে অনেকে প্রশাসনের বিভিন্ন লাইন ঘাট গুলো জানেন যে কার সাথে আমি কন্ট্যাক্ট করবো, কোথায় যাবো, হায়ারার্কিটা কি। করেক্ট, তো অনেকে অ্যাকচুয়ালি করতে চায়, তারা শিখাতে চায়, পারলে ফ্রিও তারা শিখাবে, তারা জানেন যে কন্টাক্ট পার্সনটা কে। তাই আপনি যেরকম ট্রেনিং ইয়েস করছেন, আসলে একজন আছে উনি ট্রেন জি জি করছেন, জি অনেকগুলো যদি বলে যে টিচার থেকে বলে যে ইনি ট্রেনিং করানোর জন্য ব্যবস্থা করতে, তাই তো অনেক কিছু করতে পারবেন। তো মানুষ যদি লাইন ঘাট জানে না, ওই ইনফরমেশনটা যদি আপনি মানুষকে দিতে পারেন, তাহলে হতো আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমিও জানি না। আজকে যখন আমাদের এই প্রজেক্ট এন্ডিংটা হলো, ওই সময় ইয়োনো স্যার বক্তব্য দিচ্ছিলেন, শেষে শিক্ষক হুজুর উঠে কথা বললেন যে স্যার নাসিম জি ট্রেনিংটা করিয়েছে, এই টাইপের ট্রেনিং আমরা শিক্ষকরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতেছি, তো কোনো বাজেট হলে অ্যাকচুয়ালি আমরা এটা চাচ্ছি। তো আমি সঙ্গে সঙ্গে অফার করে দিয়েছি, স্যার বাজেটের প্রয়োজন নাই, আপনারা আয়োজন করে আমাকে বলেন, আমি এসে ফ্রিতে করে দিয়ে যাবো। এই যে এটার উদ্যোগটা যে আমিও জানি না, কিন্তু সেই ইনফরমেশন গুলো কালেক্ট কিভাবে করতে পারি? আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি এগুলো করেছে তারাই জাস্ট বলতে পারবে, কারণ আমিও যেগুলো মানে যেগুলো করেছি সোফার ওয়ার্কশপ সেমিনার, ওগুলো না এক একটা এক একটা সোর্স থেকে। তো আমি যদি একভাবে বলি ওটা অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো আমার মনে আচ্ছা হয় আচ্ছা যারা লাইনে যায় একটা কমিউনিটি তৈরি করা নিজেদের মধ্যে, বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপ, আপনার ট্রেনারদের গ্রুপ, ওই গ্রুপগুলোতে সবকিছু শেয়ার করা, ওই ইনফরমেশনে যে স্লো আচ্ছা করতে দেওয়া। কারণ অনেকে করে কি, সমস্যার একটা জায়গা হয়, সেটা হচ্ছে কেউ পায় অফার পায় ও নিজের কাছে রাখতে চায়, যে অন্যকে যদি বলে তাহলে তো ওর আচ্ছা পার্টিটা আচ্ছা নষ্ট ওই পারলে আর কি, ইয়েস ইয়েস হতে পারে এরকম, অনেক কিছু করতে পারবে। বুঝতে পেরেছি। তো যাই হোক, আসলে ভালো লাগলো, ঠিক আছে, মনে হয় টাইম নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক আমরা একটু লিস্টেজ করছে। সো আমার মনে হয় আপনাকে শেষ কিছু বলতে দিব, বাট শেষে যাওয়ার আগে আমি একটা জিনিস জাস্ট আপনার যে অবশ্যই উদ্দেশ্যে বলে যাই, সেটা হচ্ছে যে ফট করে বলে দিলাম অনেক ইনফরমেশন দিতে চায় না। অবশ্যই অবশ্যই তো ওনাদেরকে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা যে করছি লাভ হচ্ছে, যে তুমি যদি কম্পিট না করে অ্যাকচুয়ালি কোলাবোরেট করো তোমার জন্য বেশি লাভ। তো ওই জিনিসটাই আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে আরো বেশি অসুবিধা আরো বেশি। আচ্ছা দ্যাটস মাই লাস্ট মেসেজ। দ্যাটস গুড, গ্রেট আইডিয়া, যাই হোক সমস্যা নাই। এনিওয়েজ ভাইয়া ঠিক আছে, সমস্যা নাই, অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ আমিও একটু ডিনারে চলে যাবো হয়তো ভাই এখন, তো নেক্সট আবার কথা হবে। হ্যাঁ, আর ইনশাআল্লাহ, অডিয়েন্স থ্যাংক দেখি ইউ। আমরা একটু কমেন্টস গুলো পড়ে নিয়ে তারপরে তারপরে যাবো। দাঁড়াও, কে কি বলছে, তোমার কিছু লিখছে নাকি দেখি। এখানে জিয়ার রহমান ভাই বলছে যে তিনি অনেক জায়গায় ট্রেনিং নিতে চান, আইসিটি নিয়ে ট্রেনিং নিতে চান। দেখছেন যে আমরা এখানে আধা ঘন্টা লাইভে একজনকে পেয়ে গেলাম যিনি অ্যাকচুয়ালি ইচ্ছুক এটা কাজটা করতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ইয়েস, আমি বলে দিচ্ছি, এখানে যদি কারো 7 দিন বা 15 দিন এই টাইপের কোনো গাইডলাইন গুলো ট্রেনিং লাগে, আপনারা আমাকে জানাবেন, আমার ফেসবুক বা মেসেজ ইমেইলে করে দিবেন, আমি সমস্যা নেই, আমি চলে যাবো সেখানে, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ভাইয়া ঠিক আছে, গেমে গিয়েছো একদম টোটালি, কি ভাই, তুমি তো মনে হয় পুরো ঘেমে গিয়েছো একদম, ও না গরমে ভাই, নাকি অবশ্যই খারাপ একটু? তো। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং এনিওয়েজ ম্যান, স্টে ব্লেসড, টেক কেয়ার, ইয়া শিওর কিপ অ্যাডিং ভ্যালু টু পিপল। শিওর, ইউ টু, ওকে, এটা কিন্তু ইউটিউবে দিয়ে দিবো অবশ্য। থ্যাংক ইউ সো মাচ, ওকে, হ্যালো, আবার শেষে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম। আচ্ছা, এমডি রশিদ, ইউ গাইস আর দ্য ফিউচার অফ দ্য নেশন। জে রোমান, থ্যাংকস, থ্যাংকস আ লট, ইয়েস আমি, ঠিক আছে।
ওকে, সো নেক্সটে দেখা হচ্ছে গাইস। কমেন্টস গুলো পড়তে পারছি না, বাট নেক্সট লাইভে যখন আসবো অবশ্যই আপনাদের কথাগুলো শোনা হবে। বাট খুব ভালো লাগলো অনেকে জয়েন করেছিলেন।